প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের ইংলিশ লেকচার শুরু করছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিউমের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ আজকে সাবজেক্ট হচ্ছে ইংলিশ লেকচার 1 আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমাদের আলোচনা আজকে আজকে টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আগে বুঝবো যে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কি জিনিস আমরা সবাই জানি কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্বাচন করতে হয় এই যে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্বাচন করি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি কোনো সেন্টেন্সে আমরা নরমালি জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় ভার্ব হয় কত সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্ব হয় প্লুরাল নাম্বার আমরা রুল এক নম্বরে দেখব এই যে আমাদের সেই রুল সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার যদি হয় ভার্ব অবশ্যই কি হতে হবে সিঙ্গুলার নাম্বার হতে হবে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বকে অবশ্যই প্লুরাল নাম্বার হতে হবে আজকে আমরা নরমালি জানি সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আমরা বসাই সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বসাই আর একটা আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয় ওকে তাহলে যদি আমরা এরকম কোনো সেন্টেন্স দেখি যে সাবজেক্টের পরে কোনো ভার্ব নেই অর্থাৎ সাবজেক্টের পরে অন্য কিছু আছে সেই অন্য কিছুটা কি প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ এই প্রিপজিশনাল ফ্রেজটা যখন সাবজেক্ট এবং ভার্বকে আলাদা করবে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন কোনো প্রিপজিশনাল ফ্রেজ ঢুকে যাবে তখন ওই প্রিপজিশনাল ফ্রেজ ভার্বের উপর কোনো ইফেক্ট ফেলে না আমরা এক্সাম্পল দেখব আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি দ্য বয়েজ ইন দ্য রুম আর স্টাডিং এই সেন্টেন্সে হচ্ছে দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট আর ইন দ্য রুম হচ্ছে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ যেহেতু ইন দ্য রুম প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসেছে অতএব এই প্রিপজিশনাল ফ্রেজ আমার ভার্বকে কোনো ডিস্টার্ব করবে না তাহলে এই ভার্বটা নির্বাচিত হবে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ দ্য বয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার এই জন্য আমাদের ভার্ব হয়েছে প্লুরাল নেক্সট দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং তাহলে এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করলে দেখতে পাব অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ তাহলে এই অফ ল্যাঙ্গুয়েজ দ্য সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসেছে অতএব আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে অর্থাৎ এই প্রিপজিশনাল ফ্রেজ ভার্বের কোনো ইফেক্ট ফেলবে না দ্য স্টাডি যেহেতু বোঝাচ্ছে সাবজেক্ট এটা কেন দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনাকে বোঝাচ্ছে যেহেতু এটা একটা সিঙ্গুলার অর্থাৎ ভার্ব সিঙ্গুলার বসেছে নেক্সট এক্সাম্পলে আমরা দেখব দ্য ইফেক্ট অফ দ্যাট ক্রাইম আর লাইকলি টু বি ডিভাস্টেটিং তাহলে একটু লক্ষ্য করে আমরা দেখব দ্য ইফেক্ট অফ দ্যাট ক্রাইম মানে ওই ক্রাইমগুলোর প্রভাবের কথা বলা হয়েছে তাহলে অফ দ্যাট ক্রাইম ক্রাইমের প্রভাব তাহলে অফ দ্যাট ক্রাইম আমার প্রিপজিশনাল ফ্রেজ তাহলে যেহেতু এটা একটা আমার প্রিপজিশনাল ফ্রেজ আর আমার দ্য ইফেক্ট হচ্ছে সাবজেক্ট অর্থাৎ দ্য ইফেক্ট অনুযায়ী আমরা ভাবটা বসাবো ঠিক আছে দ্য ইফেক্ট অফ দ্যাট ক্রাইম আর লাইকলি টু বি ডিভাস্টেটিং তাহলে দ্য ইফেক্ট যেহেতু পুরার নাম্বার এই জন্য আমাদের ভাব পুরার নেক্সট সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড তাহলে এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেভারাল থিওরিজ হচ্ছে আমাদের সাবজেক্ট যেহেতু সেভারাল থিওরিজটা হচ্ছে একটা আমাদের পুরার নাম্বার এই জন্য এখানে আমাদের ভাব হয়েছে পুরার আর অন দিস সাবজেক্ট হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ নেক্সট দ্য ভিউ অফ দিস ডিসিপ্লিনস ভেরিজ ফ্রম টাইম টু টাইম দ্য ভিউটা হচ্ছে আমাদের সাবজেক্ট অফ দিস ডিসিপ্লিনসটা হচ্ছে আমাদের হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ যেহেতু দ্য ভিউ সিঙ্গুলার নম্বর এই জন্য ভার্বের শেষে ইয়ে যুক্ত হয়েছে রুল টু তে চলে যাব আমরা এখানে কিছু এক্সপ্রেশন দেখতে পাচ্ছি টু গেদার উইথ এলং উইথ অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল অ্যাজ এই এই এক্সপ্রেশনগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এগুলো অনুযায়ী কোনো দিন ভার্ব নির্বাচন হবে না আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাক্ট্রিস এলং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস তাহলে এলং উইথ হার ম্যানেজার অ্যান্ড সাম ফ্রেন্ডস এগুলো যাই থাক না কেন এটা অনুযায়ী আমাদের ভার্ব নির্বাচন হবে না তাহলে আমরা নর্মাল যা জানি সেটাই তাহলে দ্য অ্যাক্ট্রিসটা হচ্ছে আমাদের সাবজেক্ট অভিনেতাকে বোঝাচ্ছে এর জন্য ভার্ব ইজ হয়েছে যেহেতু অ্যাক্ট্রিস সিঙ্গুলার নাম্বার এর জন্য ভার্ব হয়েছে ইজ মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই হোয়াইফ অ্যান্ড চিলড্রেন্স
তাহলে ইজ গোয়িং টু এ পার্টি টুনাইট তাহলে মিস্টার রবিন টেস আমাদের সাবজেক্ট আর অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ এন্ড চিলড্রেন এটা হচ্ছে আমাদের অ্যাকম্পানিড বাই দ্য সিক্স পেশেন্টস অতএব এটা অনুযায়ী আমাদের ভার্ব বসবে না ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী তাহলে মিস্টার রবিনস অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ এন্ড চিলড্রেন ইজ অ্যারাইভিং টুনাইট তাহলে আমরা নেক্সট রুলে চলে যাব এনি নাউন সাউন্ড এভরি ইজ এদের পর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার ওকে তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি এনি আছে নাও আছে সাম আছে এভরি আছে ইজ আছে এবং এদের পর আমার দেখতে হবে নাউনটি সিঙ্গুলার ফর্মে আছে কিনা তাহলে আমরা এক্সাম্পলে দেখি নো নিউজ এখানে নিউজটা হচ্ছে একটা সংবাদকে বোঝাচ্ছে যেহেতু নিউজ একটা হচ্ছে সিঙ্গুলার নাউন এজ থেকে হয়তো অনেকে মনে করছেন যে এটা প্লুরাল নাম্বার আসলে না কিছু কিছু নাউন আছে তাদের শেষে এজ থাকলেও এগুলো সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট হয় যেমন নিউজ সংবাদকে বোঝাচ্ছে ফিজিক্স ম্যাথমেটিক্স এগুলো হচ্ছে সব সিঙ্গুলার ওকে তাহলে নো নিউজ ইজ গুড নিউজ তাহলে নোর পর যেহেতু নিউজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন অতএব ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নেক্সট নো প্রবলেম ইজ হার্ডার টু সলভ দেন দিস ওয়ান তাহলে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি নো এর পর যে প্রবলেমটা আছে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন অতএব ভার্বটা হয়েছে সিঙ্গুলার তাহলে সাম বয় ইজ ভেরি মেরিটোরিয়াস ইন আওয়ার ক্লাস তাহলে সামের পর আমরা দেখতে পাচ্ছি এখানে বয় আছে এর জন্য আমাদের ভার্বটা হয়েছে সিঙ্গুলার দ্য বয় ইজ ভেরি মেরিটোরিয়াস ইন আওয়ার ক্লাস দ্য বয় সরি এভরি বয় এভরি এর পর বয় হচ্ছে সিঙ্গুলার এই জন্য আমাদের ভার্ব হয়েছে ইজ নেক্সট anything, nobody, no one, nothing, somebody, someone, something, everybody, everyone, everything. এগুলোর পর আমরা জানি ভার্ব এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে এগুলো সবসময় সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট হবে ওকে সিঙ্গুলার থার্ড পার্সন নাম্বার হিসেবে কাউন্ট হবে এগুলো এদের পর ভার্ব এবং নাউন অলওয়েজ সিঙ্গুলার হবে যেমন এক্সাম্পল আমরা দেখি সামথিং ওয়াজ আন্ডার দ্য হাউস তাহলে এই বাড়ির অধীনে কিছু ছিল এটা বোঝাচ্ছে তাহলে সামথিংটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন অতএব ভার্ব হয়েছে সিঙ্গুলার নো বডি ওয়াজ হার্ডার দেন জন দাস তাহলে এই নো বডি এগুলো হচ্ছে সিঙ্গুলার থার্ড পার্সন প্লুরাল সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে অবশ্য তাহলে নো বডি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কেউ না এই জন্য আমাদের ভার্বের শেষে এর যুক্ত হয়েছে এনিবডি হু হ্যাজ লস্ট হিজ স্টেক এট সুড রিপোর্ট টু দ্য ডেক্স তাহলে এনিবডি এর পর আমরা এই যে ভার্ব দেখতে পাচ্ছি এই ভার্বটা সিঙ্গুলার ফর্মে হয়েছে যেহেতু এনিবডি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এই জন্য আমাদের হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং হিজটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন এভরিবডি হু হ্যাজ নট পারচেজ টিকিট শুড বি ইন দ্য লাইন তাহলে এভরিবডি মানে প্রত্যেককে বলা হয়েছে হু হ্যাজ নট পারচেজ টিকিট যে একটা টিকিট কিনেনি তাদেরকে লাইনে দাঁড়ানো উচিত ওকে এটা বলা হয়েছে তাহলে এভরিবডির পর আমাদের হু আছে তাহলে এই এভরিবডি যেহেতু সিঙ্গুলার নাউন এই জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার তাহলে নো বডি বিলিভস এ লায়ার যেহেতু নো বডি হচ্ছে আমাদের সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের শেষে এস এভরিবডি লাভস একইভাবে সিঙ্গুলার নাউনের জন্য ভার্বের শেষে এস সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং সিঙ্গুলার নাউন Someone has stolen my pen. Someone singular, as you know, has verb singular. Everything has been done to help him. Tell everything you can singular should be conscription, as you know, verb has. Tell everybody should respect his teacher. Tell everybody is in the singular issue, as you know, verb a can pronoun to his. Till next. Rule Chari, I'm not sure. Noun plus opta plus noun. নন কাউন্টেবল যদি নাউন থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে আর নাউন প্লাস অফ দ্য এরপর যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল বসাতে হবে এক্সাম্পলে আমরা ক্লিয়ার হয়ে যাব নাউন অফ দ্য এরপর দেখতেছি আমরা কাউন্টারফিট মানি যেহেতু এই কাউন্টারফিট মানে হচ্ছে জাল মানি মানে হচ্ছে টাকা যেহেতু কাউন্টারফিট মানি মানে জাল টাকা এটা একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন এর জন্য আমাদের ভার্ব হয়েছে সিঙ্গুলার হ্যাজ বিন ফাউন্ড None of the students have finished the exam yet. এখানে none of the পরে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টসটা আছে plural countable noun এই জন্য আমাদের ভার্ব হয়েছে plural have. Rule 5 আমরা চলে যাব নন এর পর যদি সিঙ্গুলার নাউন এবং নন কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে এক্সাম্পল আমরা ক্লিয়ার হব আমাদের যে নন এক্সাম্পল ইজ রেলেভেন্ট টু দিস কেস নো এর পর যে এক্সাম্পল আমরা নাউনটা দেখছি এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন এই জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার
তাহলে নো এর পর যদি প্রোনাউন থাকে তাহলে ভার্ব অবশ্যই প্রোয়ার ফর্মে বসাতে হবে एग्जांपल আমরা ক্লিয়ার হব নো প্রবলেমস দেখছি নো প্রবলেমস এখানে প্রবলেম স্ট্রাকচার নাউন এবং সেটা হচ্ছে প্লুরাল এইজন্য ভার্ব হয়েছে আর রিলেভেন্ট টু দিস কেস নো বয়েজ আর কামিং হিয়ার নো এর পর বয়েজ হচ্ছে প্রোনাউন এইজন্য আর ব্যবহৃত হয়েছে নো বুকস আর স্টুডেন্ট নো এর পর বুকস এইজন্য ভার্ব হচ্ছে প্রোনাউন Thanks to all for watching my video. Jodi video ta bhalo lage tale like koro, share koro and comment koro. Ebong ei channel ta ke subscribe kore dibo next video prothome paar jonno. Okay, dhonnobad shobai ke.